আজকে আমরা আলোচনা করব তোমাদের দ্বাদশ অধ্যায় অর্থাৎ জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ এই অধ্যায়টা নিয়ে তো চলো শুরু করা যাক তো প্রথমে আমরা জানবো জনসংখ্যা সম্পর্কে জনসংখ্যা বলতে আসলে কি বোঝায় জনসংখ্যা বলতে বোঝায় যে কোনো এলাকায় বসবাসরত লোকজনের সংখ্যা অর্থাৎ তুমি যে এলাকায় বাস করো সেখানে যতজন মানুষ বাস করে সেটা হচ্ছে ওই এলাকার জনসংখ্যা আমাদের দেশে যতজন মানুষ বাস করে সেটা হচ্ছে আমাদের দেশের জনসংখ্যা এখন আমাদের কিন্তু বেঁচে থাকার জন্য খাদ্য পানি বস্ত্র বায় আরো অনেক কিছুর প্রয়োজন পড়ে তো এখন আমরা জানবো এই জনসংখ্যা বৃদ্ধির প্রভাবটা আসলে কি আসলে আমাদের দেশের জনসংখ্যা কিন্তু তুলনামূলক ভাবে অনেক বেশি এবং জনসংখ্যা যদি বেশি হয় তাহলে কি হবে তাহলে খাদ্যের অভাব হবে জায়গা বা বাসস্থানের অভাব হবে পড়াশোনা এবং ঘুমাবার জায়গার অভাব হবে এবং রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং আমরা সহজেই অসুস্থ হয়ে পড়বো যেমন দেখো এখানে দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি একটা ছবিতে দেখতে পাচ্ছি এখানে চারজন ঘুমোচ্ছে এখানে দেখছি আমরা পাঁচ চারজন পাঁচজন ছয়জন সাতজন ঘুমোচ্ছে এখন দেখো এই ঘরের জনসংখ্যা যেহেতু বেশি তাই দেখো তাদের কিন্তু শুতে অনেক কষ্ট হচ্ছে বা কেউ কেউ খাটেও জায়গা পাচ্ছে না তার মানে জনসংখ্যা বৃদ্ধি কিন্তু ভালো না এবং জনসংখ্যা বৃদ্ধির সাথে প্রাকৃতিক সম্পদের একটা সম্পর্ক আছে কারণ আমরা বেঁচে থাকার জন্য মাটি পানি বায়ু আরও বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি এবং জনসংখ্যা যত বেশি বৃদ্ধি পাচ্ছে এই প্রাকৃতিক সম্পদগুলো তত বেশি ধ্বংস হচ্ছে কিন্তু আমরা জানি আমাদের প্রাকৃতিক সম্পদ হচ্ছে সীমিত তো আমরা কিভাবে এই সম্পদগুলো ব্যবহার করছি আমরা খাদ্য গ্রহণের জন্য উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভর করছি আমরা পানি পাই বৃষ্টি থেকে এবং নদী থেকে ঘর আমরা মাটি কাঠ পাথর ইত্যাদি ব্যবহার করছি এছাড়া আমাদের বস্ত্র তৈরির জন্য আমরা ও তুলা ব্যবহার করি এবং প্রাণীর চামড়া দিয়ে আমরা জুতা ব্যাগ বেল্ট ইত্যাদি প্রয়োজনীয় জিনিস তৈরি করি তো আমরা মানুষরা পরিবেশের পরিবর্তন করে ফেলছি কিভাবে করছি আমরা জমিতে চাষ করছি বেশি শস্য পাওয়ার জন্য আমরা গবাদি পশু খামার স্থাপন করছি আমরা মাছের জন্য মৎস্য খামার স্থাপন করছি আমরা কলকারখানা স্থাপন করছে এছাড়া আমরা ঘর বাড়ি বা দালাল কোঠা তৈরির জন্য বাইরের সরঞ্জাম জোগাড় করার জন্য আমরা পাহাড় বন জঙ্গল কেটে ফেলছি এবং কলকারখানা স্থাপন করেছি যেমন এই ছবিটা দেখতে পাচ্ছ একদিকে আমরা গাছ কাটছি একদিকে আমরা কলকারখানা স্থাপন করছি কলকারখানা কি করে পরিবেশকে দূষণ করে অন্যদিকে গাছপালা কি করে আমাদের পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষা করে আর এই কাজগুলো করার মাধ্যমে বন জঙ্গল কাটার মাধ্যমে আমরা আসলে আমাদের পরিবেশকে নষ্ট করে ফেলছি তো এখন আমরা এই প্রাকৃতিক পরিবেশকে কিভাবে রক্ষা করতে পারি এই প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার জন্য আমরা যেটা করতে পারি আমাদের ব্যবহৃত বর্জ্যের পরিমাণ কমিয়ে ফেলতে পারি ব্যবহৃত জিনিসের পরিমাণও কমিয়ে ফেলতে পারি এবং জিনিসপত্রের পুনর্ব্যবহার ব্যবহার বা রিসাইক্লিং করতে পারি এতে হয় কি বর্জ্য কমে যায় তাছাড়া আমরা জিনিসপত্রকে প্রক্রিয়াজাত করে জিনিসের পূর্ণ ব্যবহার যদি করি তাহলেও কিন্তু আমরা পরিবেশের উপর আমাদের কর্তৃক সৃষ্ট বিরূপ প্রভাবকে একটু হলেও কমাতে পারবো তো এই ছিল এই চ্যাপ্টারের আলোচনা তো চলো এবার আমরা কিছু অনুশীলনী করে আসি প্রথমে হচ্ছে শূন্য পূরণ কি আছে এখানে উদ্ভিদ অথবা ড্যাশ থেকে আমরা খাদ্য পাই আমরা উদ্ভিদ আর কোথা থেকে খাদ্য পাই হ্যাঁ আমরা উদ্ভিদ এবং প্রাণী থেকে খাদ্য পাই এরপর কি আছে একটি এলাকায় শত লোক সংখ্যায় ওই এলাকার কি হবে হ্যাঁ জনসংখ্যা তারপর কি বলা আছে বস্ত্র তৈরি হয় ড্যাশ এবং ড্যাশ থেকে আমরা একটু আগে পড়ে এসেছি বস্ত্র তৈরি হয় পাট এবং তুলা থেকে তারপর কি আছে পরিবারের সদস্যদের বেঁচে থাকার জন্য ড্যাশ এবং ড্যাশ প্রয়োজন কি প্রয়োজন খাদ্য এবং জায়গা প্রয়োজন তারপর কি আছে মানুষ পাথর এবং কাঠ করে ড্যাশ পরিবেশ থেকে আমরা এটা কোন পরিবেশ থেকে পাই হ্যাঁ এগুলো আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে পাই তারপর হচ্ছে সঠিক কি বলা আছে কোনটি প্রাকৃতিক সম্পদ কলম বই মাটি টেবিল কোনটি প্রাকৃতিক ভাবে আসে হ্যাঁ সেটা হচ্ছে মাটি তারপর হচ্ছে প্রাকৃতিক পরিবেশের ক্ষতি প্রধানত কে করে জীবজন্তু উদ্ভিদ মানুষ গৃহপালিত পশু আসলে কারা করে আমরাই আসলে মানুষের প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করি তো এরপরে তোমাদের জন্য আমি কিছু বাড়ি কাজ শেখে দিয়েছি এতক্ষণ ধরে আমরা যা পড়লাম এবং তোমার যে বই তার এই প্রশ্নগুলোর উত্তর তুমি খাতায় লিখবে লিখে তোমার স্কুলের শিক্ষককে দেখাবে এবং যদি কোনো ভুল থাকে সেগুলো এই চ্যাপ্টারের উপর তাহলে তোমার একটা বেশ ভালো দখল চলে আসবে এবং এর মাধ্যমে তুমি আসলে তোমার এই বিজ্ঞান বইয়ের শেষ অধ্যায়টিও পড়ে ফেলবে তো আজকের মতো আমি হাসান এখানেই সাইন আপ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং রোবেটের সাথে থাকো টাটা